Yo, what's going on guys? Kemon acho tumra? Welcome back to another gameplay video of Minecraft One Block series. So guys, tumra ei series tar jonno onek wait korchhilam jani ara amra প্রায় এক মাস আগে লাস্ট সিরিজ আপলোড করেছিলাম। তো গাইস, এটা হচ্ছে পার্ট 5। যারা এর আগের ভিডিওগুলো দেখোনি অবশ্যই দেখে নিতে পারো ভাই, খুব ইন্টারেস্টিং। কারণ লাস্ট টাইম আমরা এখানে একটা এক্সপি ফার্ম বানিয়েছিলাম, তোমরা দেখতে পাচ্ছ পেছনে আমার রয়েছে। আর তার পেছনে গাইস আমরা চাষও করেছিলাম, আর এখানে ভাই মুরগি উর্গি এনে রেখেছিলাম, আর পিগি প্লাস শিপও আমরা অনেক পেয়েছিলাম। আর বেসিক্যালি তোমরা যারা জানো না যে এখানে কি করতে হয়, তো সেখানে আমি বলে দিই। আর আগে আমাকে বেরোতে হবে। এ বেরোতে দে। আরে ভাই, পিগিগুলো আমাকে খুব পরেশান করছে ভাই, বন্ধ হয়ে যায়। ঠিক আছে চলো। বেসিক্যালি গাইস, এখানে আমাদেরকে কি করতে হয়, এখানে দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই, আমাদের এইদিকে নয়, এটা আমি রিসেন্টলি বানিয়েছি। এখানে আমি কিছু বানাবো ভেবেছিলাম, বাট এখনো বানানো হয়নি। দেখো জাস্ট এটাকে চওড়া করেছিলাম, কারণ আগের পার্টে এটা ভাই হাফ করে রেখে দিয়েছিলাম। আর ওদিকে গাইস সোজা দেখো আমার সামনে কি রয়েছে, সোজা আমাদের সামনে আমাদের বাড়ির ভাই বাইরে। আর তুই এখানে বাইরে কি ঘুরছিস? আর এটা গাইস আমাদের এক্সপি ফার্ম। তো এখান থেকে হালকা কিছু আমি নিয়ে নিই, কারণ এখানে অনেকগুলো অনেকদিন ধরে জমে গেছে, কারণ আমি ভাই অনেকদিন ধরে এটাতে অ্যাক্টিভ নেই না, তাই জন্য ভাই অনেক আইটেম জমে গেছে। আর এখানে দেখো কত আইটেম রয়েছে ভাই। ফার্স্ট অফ অল গাইস আমাদের ক্রিপার গুলোকে মেরে দিতে হবে, যদি ক্রিপার গুলো বাই চান্স ফেটে যায় তাহলে তো কেস হয়ে যায় ভাই। আর দেখো ভাই আমি ভাঙতে ভাঙতেই প্রত্যেকবার ভাই সবাই চলে যাচ্ছে। আর এই স্কেলিটন গুলো ভাই দিমাগ খারাপ করে। স্কেলিটন চল ভাই। দেখো মেনলি আমার এটা এক্সপির জন্য বানানো নয়, এটা মেনলি আমি বানিয়েছি হচ্ছে, এক্ষুনি ফাটতো ভাই। তুই বাইরে কর, আমি কি গেট খুলে দিয়ে চলে এসেছি? আমি জানি না ভাই, আমি গেট খুলে দিয়ে তো আসিনি। মেইনলি দেখো আমার এটা বানাবার কারণ হচ্ছে এখান থেকে এই বোন মিল গুলো ভাই। যত আমরা এই দেখো বোন মিল রয়েছে আমার কাছে, যত বোন গুলো পাবো বোন গুলো দিয়ে বোন মিল বানাতে পারবো। আর আমার কাছে একটু খাবার লাগবে ভাই, এই নিয়ে আমি এটা থেকে দূরেই থাকি। যদি ক্রিপার আমার পেছনে ফেটে যায় না তাহলে খুব বাজে কেস হয়ে যাবে। তো তাই জন্য গাইস আমাকে একটুখানি বেঁচে বেঁচে খেলতে হবে আপাতত। আর গাইস তোমরা দেখতে পাচ্ছ লাস্ট টাইম এখানে আমরা বোন মিল মেরেছিলাম অনেকগুলো, আর আমি ভাবছি যে এখানে একটা বোন মিল মেরেই দিই, যাতে ভাই এই জায়গাটা একটু হারা ভরা লাগে, কারণ এরা ঘুরছে না তো এখানে ভালো লাগে ভাই। আর ওপরে ওগুলো ভালো না ভাই। ঠিক আছে চলো। আর এখানে দেখতে পাচ্ছ গাইস আমরা এই হাফ পন তো করেছিলাম চাষটাকে, এবারে আমরা গাইস এই পুরোটা করব। আর এর এখানে ভাই আলাদাই মত চলছে। চল এখান থেকে পালা। আরে ভাই বড় ঢিট তো দেখো যাচ্ছে না ভাই, এখান থেকে একটু বেশি ঢিট টাইপের রয়েছে। চল 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 বাইরে চল। আচ্ছা তোর উপায় আমার কাছে আছে, আমার কাছে ক্যারেট ছিল আই থিঙ্ক। চলো আজা, এবার তো তোকে আসতেই হবে বাবু সোনা, আজা ভাই চলো নিয়ে চলে এসেছি একে বাইরে। এবার যেটা হচ্ছে মেন কথা, দেখো আমি তোমাদের এই জায়গাটাকে দেখিয়ে দিই যে এই কি করে রেখেছি আমি এই জায়গাটাকে। এই জায়গাটা দেখো ভাই আমি কতটা বড় করেছি। আর বাই দ্য ওয়ে গাইস এটা আমি একটুখানি অফলাইনে করেছি, আর এই কার্ডগুলোকে ভাই কোদরাতে কোদরাতে ভাই আমার পুরো অনেকগুলো অ্যাক্স খারাপ হয়ে গেছে। কারণ তোমরা জানো এগুলো নর্মালি হয় না, এগুলোকে ফার্স্টে কার্ড বসাতে হয়, তারপর অ্যাক্স দিয়ে ভাই রাইট ক্লিক করতে করতে গেলে এগুলো এরকম হয়ে যায়। আর যেটা হচ্ছে মেন কথা যে আমি এখানে বাড়ি তো বানিয়েছি, বাট মানে বাড়ি বানাইনি এখনো, যদিও বানাবো, কিন্তু আমি ভাই এখানটা পুরো স্ট্রাকচারটা রেডি করে রেখেছি, যেটাকে আমাকে শুধু ফিল আপ করতে হবে। আর আমি অনেকগুলো বালিও পেয়েছিলাম ওখানে, বাকি ওগুলো কেটে ভাই। বাট বাকি আমি যেটা মেন কথা বলতে ভুলে গেছি যে ওয়ান ব্লকে কি হয়, এখানে একখানা জাস্ট ব্লক থাকে যেটাকে তুমি ফার্ম করতে থাকলে ওখানে ভাই, এই দেখো কোথায় গেল, এইখানে এইখানে ভাই তোমার যত আলাদা আলাদা জিনিসপত্র আসতে থাকবে। দেখো এখন আমরা মনে হয় ফেজ 2 না 3 আছে আমি জানি না, তাই জন্য কাঠ মাটি এরকম আসতে থাকবে। আর চেস্টও আসে ভাই র্যান্ডমলি, দেখো তোমরা চেস্ট পেয়েছি। আর চেস্টে 3 অ্যাপেল আছে, আর চেস্টটাকেও নিয়ে নিই, এটা দিয়ে পরে আমরা আইটেম শর্টার বানিয়ে নেবো, যেটা বানাতে এখন কতদিন আছে আমি জানি না। রাত হতে চললো ভাই, আর আমি দেখিনি ভাই কোথাও আমি এরকম জায়গা নেই তো যেখানে টর্চ প্লেস করতে ভুলে গেছি। ইয়েস এই জায়গাটাতে টর্চ টর্চ টর্চ, আমার কাছে অনেক টর্চ ছিল ভাই, এই জায়গাটাতে রেখে দিই ভাই টর্চ, কারণ দেখো খুব লাগবে। কারণ যদি একবার একটা জায়গা ফেটে যায়, আর যদি ধরো বাই চান্স এই ওপরটা ঠিক আছে, এই তলাটা এসে একটা ক্রিপার যদি ফেটে যায় না, এখান থেকে সব ভূত এসে তলায় আসতেই থাকবে, আর আমরা ভাই এদেরকে মেরে সরাতে পারবো না এখান থেকে। তো তাই জন্য মেনলি আমাদের এই জায়গাটা ভালো করে রাখতে হবে। আর ভাই এখানে আমাদের চাষ হয়ে গেছে, এগুলোকে আমি তুলবো, আর আমাকে একটা বেড বানাতে লাগবে না, 3 শিপকে মেরে দেবো, কারণ ভাই আমাদের কাছে শিপও অনেক বেশি আছে। প্লাস দেখো আমি এই জায়গাটা একটু ঘিরি নি ভাই, এই জায়গাটাকে পড়লে শেষ ভাই। দেখো এই জায়গাটা আমি ব্যালকনি হিসেবে বানিয়েছি, এখান থেকে ভাই দেখো কত সুন্দর চাঁদ তারা দেখা যাচ্ছে না ভাই, সুন্দর দেখতে লাগছে না হেভি, ওটাই জন্য আমি জায়গাটা বানিয়েছি। আর এদিকে সূর্য আর ওদিকে চাঁদ ভাই, আলাদাই একটা ভাইব আসছে। আর এটা ভাই আমাদের সেকেন্ড ফ্লোর হবে, যেখানে 1, 2, 3, 4 রুম হবে, আর এদিকেও রুম হবে। বাট এদিক দিয়ে আমি ভাই এরকম ডাইরেক্ট কিছু করিনি, এখানটা এখনো ভাবিনি, এখানটা শুধু ঘিরে রেখেছি। তো চলো আপাতত গিয়ে শিপদের আর কাউদেরকে খাওয়ার খাওয়ানো যাক। আর আমি গাইস কাউদেরকে না একটু আলাদা করে দিয়েছি, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে। আর এরা আসছে কোথায় দিয়ে ভাই, বেরোচ্ছিস কোথায় দিয়ে? আরে তোদের বাইরে ভাই, এরা বাইরে চলে গেছে। দাঁড়াও আগে তো ভাই পিগ গুলোকে নিয়ে আসি এদিকে। পিগ পিগি আমার কাছে ক্যারেট অনেক আছে, তাই জন্য এদেরকে আমি খাবার দিয়ে দিই। দেখো এরা চলো এদেরকে খাবার দিতে থাকি ভাই, এরা যাতে একটুখানি ভাই যাতে ছোট ছোট আরো পিগি আসে না। কে কে পাস নিয়ে এদিকে, এদিকে কে কে খাবার পাস নিয়ে এলো, কে কে খাবার পাইনি ভাই, সবাই খাবার পেয়েছে। কে পাইনি খাবার ভাই, আমার কাছে আর 12 ক্যারেট বেঁচে আছে, আমি সব কটা ছোট্ট বাচ্চাদেরকে খাইয়ে দিলাম ভাই। ঠিক আছে চলো আমার ক্যারেট শেষ। এবার আমি গাইস এখানে দেখতে পাচ্ছ আমি কাউগুলোকে একটু আলাদা করেছি, না এদিকে না একদম। আমাকে 3 শিপ মারতে হবে ভাই বেড বানাবার জন্য। চলো এদিকে চলে 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 আজা আজা ছোটে আজা। দেখো ভাই ওদিক থেকে শিপ গুলো আমাকে দেখছে এরকম ভাবে ভাই, ঠিক আছে খারাপ না। চল খেয়ে খেয়ে সবাই খেয়ে সবাই খেয়ে সবাই খেয়ে নন্না মুন্না চলে এসছে। এই দেখো ভাই এখানে ছোট্ট ছোট্ট
খাবার অনেক আছে বাট আমার কাছে সেরম বেশিও নেই ভাই। তোরা চিকেন 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 আজা ভাই, এই চিকেন গুলোকে না আলাদা রাখতে হবে কোথাও এমন একটা জায়গায় যেখানে ভাই চিকেন গুলো থাকবে শুধু। কারণ দেখো এখানে পিগি আর ওর কি হচ্ছে ভাই, তাই বল ভাই আমি বুঝতে পেলাম না এর কি হচ্ছে। ঠিক আছে চলো এখানে চিকেন গুলো চলে এসছে, চিকেন গুলোকে খাইয়ে দিই। চলো চিকেন 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 খাজা 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 খাজা, তাই তোদেরকে পরে আমি খাবো যদিও। ঠিকই আছে চলো এদেরকেও খাওয়ানো হয়ে গেছে অলমোস্ট। আর কেউ আছে আমার কাছে? 10 খানা আছে, কেউ খাবি তো বলে দে, আমি খাইয়ে দিচ্ছি ভাই। চলো খাইয়ে দিয়েছি, চিকেন হয়ে গেছে আর আমার কাছে অনেক এগ আছে গাইস। এগ গুলোকে ফাটিয়ে দিই আর বাইরে গিয়ে ওই শিপটাকে মেরে দেবো ভাই। একটা তো বেরিয়েছে কমসে কম, 16টা ডিমটাকে একটাও বেরোলো না ভাই, পরের 16টাকেও বেরোলো না ভাই। একটা বেরিয়েছে, দুটো বেরিয়েছে আর একটা প্লিজ প্লিজ নেই, লাস্ট একটা ডিম দেখি এটা থেকে বেরোয় নাকি। 3 2 1 ঠিক আছে চলো বেরোয়নি ভাই। ওয়েল তো গাইজ আমার এবার ব্যাড লাগবে আর যেটার জন্য আমাকে ভাই শিপ মারতে হবে, আর শিপ একটা বাইরে আছে। তোরা ভেতরে থাক, শিপ 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 এই পিকগুলোকে সবকটাকে মেরে দিই। দাঁড়াও এদেরকে আগে ডেকে না। আজা আজা শিপ তুই এখানে কি করছিস? হ্যালো বাইরে যাবি না? চলো আরেকটা ভুল হয়ে গেছে আর এদেরকেও খাবার দিয়ে দিই। হ্যালো চলে 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 চলে, আমার কাছে ক্যারেট এখানে দেখো সব হয়ে গেছে, আমাকে জাস্ট এগুলো তুলতে হবে। আর এত তোলার ভাই সময় নেই। চিকেন আজা ভাই, ক্রিপার রয়েছে এখানে ভাই, ক্রিপার গুলো যদি ফেটে যায় তো বাই চান্স খুব বাজে কেস হয়ে যাবে, তাই জন্য ভাই আমি এখানে চলে এসেছি। চলো এখানে আরেকটা শিপ রয়েছে, একে তো চল শেষ হয়ে গেছে ভাই, আমাকে বেড বানাবার জায়গা হয়ে গেছে। এবার আমি এদেরকে খাইয়ে দিই আরামসে। চিকেন 2 3 আজা আজা আর চিকেন কোথায়? হ্যালো চিকেন চিকেন ভাই, আর চিকেন নেই নাকি? এই তো চিকেন পেয়ে গেছি। চলো আজা চলো খাইয়ে দিয়েছি ভাই। এবার দেখো মেন কথা হচ্ছে এটা যে এগুলোকে আমি রেখে দিই, কারণ আমার কাছে অ্যারো আমার কাছে থাকতে হবে ভাই, অ্যারো খুব দরকারি জিনিস। ঠিক আছে চলো এবার খাবার খেয়ে নিই আর এগুলোকে তুলে নিই। কিন্তু তার আগে আমি না একটা বেড বানিয়ে নিই, আর বেড বানানোর জন্য আমার লাগবে হচ্ছে কাঠ, কাঠ তলায় আর ভুল ওপরে। বেড হয়ে গেছে ফাইনালি, আর বেড কোথায় জানো? চলো আমি ভাই আমার জিনিসপত্র পাশেই ঘুমো ভাই। গুড মর্নিং গাইস, সকাল হয়ে গেছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আর ভাই সূর্যের তেজ দেখেছো ভাই, আমাদের ঘুম একেবারে খুলে দিয়েছে ভাই। এখানে নন্না মুন্না রাহিরা ঘুরছে, ছোট্টে চেতন হ্যালো। ঠিক আছে চলো এবার আমাদের চাষ তুলতে হবে আর ওটাকে ভর্তি করতে হবে। কিন্তু তার আগে গাইস আমি এখান থেকে এখানগুলোকে ক্লিয়ার করে নি ভাই, এখানে অনেক ক্রিপার জমে গেছে ভাই। এক্সপি দেখেছো আমি এই জন্য এদের এদের এক্সপি বিশাল হয় ভাই, এরা মরে না চট করে। এই দেখো হয়ে গেছে ভাই 38 আমার এক্সপি হয়ে গেছে। আর যে জিনিসগুলো আমরা পেয়েছি সেগুলোকে এখানে রেখে দিই আরামসে, এখানে নয় এখানে, এগুলো তো জিনিসপত্র, এখানে ট্র্যাশ গুলো থাকে ভাই। চলো গান পাউডার হয়ে গেছে ভাই, আমি TNT আরামসে বানাতে পারবো। কিন্তু বোন মিলও হয়ে গেছে এতগুলো, ঠিক আছে চলো। এবার গাইস আমার মেন কথা হচ্ছে আমাকে মেন এগুলো আমি রেখে দিই প্রত্যেকটা জিনিস, আর জায়গা নেই এই চেস্টে, অপর চেস্টেও জায়গা নেই ভাই। আমাকে চেস্ট লাগবে আরো, চেস্ট আই থিঙ্ক আমার কাছে আছে, ইয়েস এই দেখো এখানে চেস্ট রয়েছে। কোথায় রাখি ভাই এই চেস্টটাকে? একটা এইদিকে, এই চেস্টে বাকি জিনিস থাকবে ভাই, সব জিনিস আমি এখানে রেখেলো। বাকি বোটা আমি আমার কাছে রাখবো, কারণ লাস্ট এপিসোড যদি তোমরা দেখে থাকো তাহলে নিশ্চয়ই জানো যে বইয়ের সাথে আমার কেমন ক্যাচাল আছে ভাই, কারণ যখন তখন ক্রিপার পেপার চলে আসতে পারে আর কেস বাজে হয়ে যায়, তাই জন্য এটাকে রেখে দাও। আর ঠিকই আছে চলো এবার এবার এগুলোকে আমাদের তুলতে হবে আর তারপর আবার বসাতে হবে ভাই। এটা আমার ফার্স্ট ফার্ম ছিল যখন আমি বানিয়েছিলাম। তোকে তোকে আমার পেছনে ঘুরতে বলিনি ভাই, হাতে ক্যারেট দেখে ভাই লোভ চলে এসছে ওর, পুরো ভাই আমার পেছন পেছন ঘুরছে। ঠিক আছে চলো এটাকে ভাই সব তুলে নিয়েছি, তোকে ক্যারেট দেবো না, চলে যা এখান থেকে। বেচারা ক্যারেট নিয়ে জন্য ঘুরছে ওখানে, ক্যারেট খা। আজা আজা তোরা কোথায়? চলায় চলায় যা, এবার তুই তোর সঙ্গী খুঁজে নে। আর কেউ আছে? হ্যালো এখানে নন্না মুন্না, হ্যালো ভাই। ঠিক আছে চলো আর এখানে আরেকটা রয়েছে, এনে তুই আসলে আবার মারবো, তোকে খাইয়েছি একটা অলরেডি। চলো এবার এখান থেকে একটা ছোট্ট নন্না মুন্না, ইয়েস গাইস দেখো ভাই কি কিউট লাগে না এটা দেখতে। ঠিক আছে চলো এবার এই জায়গাটা করে দিয়েছি আমি, চিকেনরাও আছে, তো এই জায়গাটা পুরোটা আমি ভাবছি ক্যারেটে জায়গা। তুই কোথায় যাচ্ছিস নন্না মুন্না রাহি? আরে ইয়ার ক্যারেটের চাষ করছি ভাই, এখানে আমাকে ছেড়ে দে, তোদের জন্য জায়গাটা, এটা পুরো ক্যারেটের চাষ করে দেবো, আর পেছনে যেটা রয়েছে সেটা আমাদের হুইটের চাষ হবে, তাই জন্য তোর আমাকে জায়গা দিবি একটুখানি? প্লিজ একটু জায়গা দে ভাই, আমার চাষের উপর এরকম দৌড়স না ভাই। দেখো 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 এদের এদের আলাদাই কেস চলছে ভাই, এরা আমার পিছু পিছু দৌড়চ্ছে খালি। আর ক্যারেট নেই, সরি আর ক্যারেট নেই ভাই। চলো ঠিক আছে আর ক্যারেট নেই, আমি তোদের আবার খিদে পেয়ে গেছে, খেয়ে তো ছিস সব মারতে পারবি না। ঠিক আছে চলো এখানে আমাদের এগুলো হয়ে গেছে, এবার এগুলোকে আমরা তুলে নিই আরামসে ভাই। এই অটোমেটিক ফার্ম বানাতে হবে একটা আমাকে, যাতে আমার একটু কাজে লাগে। আমি সব তুলে দিচ্ছি ভাই, যেগুলো হয়েছে সেগুলো তুলে দেবো, যেগুলো হয়নি সেগুলো তুলে দেবো। দেখো ভাই এই কুকুরের দরকার আছে আমার একটুখানি ভাই, এদেরকে একটু শাসন করবে কমসে কম। সরি সরি আমি করতে চাইনি, বাট আমার একটু কুকুরের দরকার আছে, কারণ ভাই এদেরকে শাসন করার মতো একটা কুকুর লাগবে আমার। চলো হয়ে গেছে সব ইয়ে করা, এবার অনেক আমার কাছে ইয়ে আছে ভাই, উইট সিড আছে, যেগুলো দিয়ে আমি আরামসে, তোরা খাবি তো না? দেখো আমি রাইট ক্লিক করছি কিন্তু এরা খাবে না, কারণ এদের হয়ে গেছে ভাই, খাবার দাবার আমি দিয়ে দিয়েছি। হয়ে যা সরে যা, এ সরে যা, তোরা দিমাগ খারাপ করিস না ভাই, এরা দেখো দিমাগ খারাপ করছে। আমি যেখানে যেখানে এই সিটগুলো বসাচ্ছি এরা আমার সামনে সামনে ঘুরছে ভাই। ঠিক আছে তোরা পুরো ফ্যামিলি আমার সাথে সাথে ঘুর, আমার কাছে আর উইট সিড এই তো রয়েছে ভাই। চলো এদের পুরো ফ্যামিলি আমার সাথে সাথে ঘুরছে ভাই, চিঙ্কু মিঙ্কু রাজা রানী সব একসাথে রয়েছে। এই দেখো চিঙ্কু মিঙ্কু
এটা হচ্ছে এদের ছেলে মঙ্কু মঞ্চু কি নাম আমি জানি না ভাই। ঠিক আছে চলো, আবার একটা ডিম দিয়ে দিয়েছে, ঠিক আছে চলো এটাকে আগে ফিল করে নিই, এটাকে তাতে ফিল করে নিই, আর আমি একটাকে ভুল করে খাইয়ে দিয়েছি ভাই। গাইস আমরা বোন ম্যারো মারতে মারতে তাড়াতাড়ি নিতে পারি, বাট আমার দরকার নেই এখন ভাই, আমাকে আলু লাগবে। আমার কাছে আলু আই থিঙ্ক ছিল, আমি জানি না, বাট আই থিঙ্ক আমার কাছে ছিল, আমি পেয়েছিলাম। আর একটুখানি আমাকে ব্লক ফার্ম করতে লাগবে, আর আমার কাছে কাঠ আগে থেকে অলরেডি আছে, তো কাঠ দিয়ে আমি আমার বাড়িটাকে পুরো ফিল আপ করে নিতে পারবো, বাট খুব টাইম লেগে যাবে ওটাতে। এখন আর কত বাকি আছে না ভাই, ফাইনালি হয়ে গেছে, এবার এটাকে ফিল আপ করে নিই। এবার আমি উইড সিড গুলো কোথায় রাখি, চলো এইখানেই রেখে দিই। আমরা এটাকে ফার্ম করতে পারি, বাট আমার কাছে ইনাফ আইটেম আছে, কারণ দেখো এখানে মেইন জিনিস হচ্ছে কাঠ। যে কাঠটা আমার দরকার ছিল সেটা আমি পেয়ে গেছি, আর আমি এই কাঠ গুলোকে এইখানে রেখেছি আলাদাভাবে, যেটা আমার বিল্ডিং মেটেরিয়ালস, সেগুলো এইখানে কাঠ রয়েছে, কাঠ লাগবে না, প্ল্যাঙ্কস লাগবে, চলো প্ল্যাঙ্কস লাগবে। আর আমার কাছে ভাই বালিও ছিল, তো আমি গ্লাসও বানিয়ে নিয়েছি ওগুলো দিয়ে। চলো এবার যাওয়া যাক হচ্ছে ভাই এইগুলোকে ফিল করতে, কিন্তু তার আগে এই গাছগুলো দেখেছো ভাই, এই গাছগুলো আমাকে একটু ফাঁকা করতে হবে, কারণ এখানে ভাই এত গাছ হয়ে রয়েছে না, ট্রি হাউসের জায়গাটা আলাদা বানাতে হবে। চলো আর তার আগে এটাকে ক্লিন করে নিই ভাই, এখানে অনেকগুলো ভাই। ঠিক আছে চলো, এখানটা অলমোস্ট ক্লিন হয়ে গেছে। আমি একটা কিছু গোল্ডেন চমকিলা জিনিস পেয়েছি, আমি কিছু একটা চমকিলা জিনিস পেয়েছি, আমি জানি না কি। ইয়েস আই থিঙ্ক রেড স্টোন পেয়ে গেছি, ইয়েস রেড স্টোন ডাস্ট আমরা পেয়ে গেছি। এবার এই একটা রেড স্টোন কিভাবে ভাই 10-15টা করে আমি জানি না, বাট ঠিকই আছে চলো আমি রেড স্টোন ডাস্টটা এখানে রেখে দিই, গান পাউডার এখানে, বোন মিল এখানে, এগুলো এখানে। চলো পটেটো, পটেটো ভাই ফাইনালি পটেটো পেয়ে গেছি, পটেটো পেয়ে গেছি ভাই ফাইনালি, পটেটো আমার হাতে, পটেটোটাকে আমি এখানে লাগিয়ে দিই, আর এনে তোদের মধ্যে কেউ খাবি আমি খেয়ে নেবো পরে। ঠিক আছে চলো আপাতত গিয়ে এগুলোকে প্লেস করা যাক, কারণ এগুলো আমাকে ওপরটা পুরো ফিল করতে হবে। তার আগে গাইস এই টর্চ গুলোকে সরাতে হবে, এই টর্চ গুলো আমার অনেক কাজে লাগবে পরে। ভাই উপরে কিছু দেখতেই পাচ্ছি না, এত আলো আসছে। চলো এগুলোকে তাড়াতাড়ি ফিল করে নি, ফিল করার পর গাইস আমার মনে হয় না এটা পুরোটা কমপ্লিট হবে, এখন জায়গাটা অনেক বড় ভাই। আর আমি জানলা বানলা বানাবো ভেবেছি, আর উপরটা ভাই গ্লাস করবো ভেবেছিলাম, বাট উপরে যদি গ্লাস করে দিই ভাই তলা থেকে সব উপরে দেখা যাবে, যত আমি সিক্রেট জিনিসপত্র দেবো বাইরে। তো তাই জন্যই আমি, আর আমি কি বাজে বিল্ডিং, আমি খুব বাজে ভাই। এই দেখো একটা দেওয়াল তো কমপ্লিট হয়েছে ভাই, আর একটা দেওয়াল কমপ্লিট করতে আমার 64খানা ইয়ে চলে গেছে, বাকি আমাকে পুরোটা এটা কমপ্লিট করতে হবে। চলো তাড়াতাড়ি কমপ্লিট করে নি এখানটা। ওয়েল তো গাইস তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের অলমোস্ট হয়ে গেছে ভাই, 1 ঘন্টা ধরে করার পর এটা আমাকে মানে এটা পুরো আমি ফিল করতে পেরেছি। আর তলাটা তো ছেড়ে দাও, বাদ দাও ভাই। আর দেখো গাইস উপরে আমি একটা আলাদা ইউনিক আইডিয়া ভাবলাম, এটা ভাই উপরে গ্লাস লাগিয়ে দেওয়া, বাট তোমরা এই পাশটা দেখতে পাচ্ছ ভাই এটা একটু আলাদা, এখানে আমি ভাই মাছ আনবো ভেতরে ভাই। এই দেখো আমি ভেতরটা ভাই দুদিক দিয়ে ঘিরেছি পুরো গ্লাসটাকে, আর যাওয়া যাবে না, আমি জানতাম যাওয়া যাবে না ভাই। এই দেখো এটাকে ভাই পুরো আমি গ্লাস দিয়ে ঘিরেছি, এই দেখো ঘিরে ভেতরে জল ঢুকিয়ে দিয়েছি, আর এই জলের ভেতরে থাকবে হচ্ছে মাছ। আর এটাকে সেম আমি এই পাশেও করবো, বাট এটাতে একটুখানি মেজারমেন্টে গন্ডগোল আছে ভাই, তলাটা ফাঁক আছে আমি জানতাম না, মেজারমেন্টে একটুখানি গন্ডগোল আছে, এটাকে ঠিক করে নেবো আমি বাদে। বাট তোমরা যেটা দেখতে পাচ্ছ যে এটা ভাই যখন তুমি ধরো আমার বাড়িতে ঢুকবে, আমি তোমাকে যদি বলি যে হ্যাঁ আমার বাড়িতে এসো, তো তুমি যখন এরম ঢুকবে ভাই এখানে তো অনেকগুলো পোস্টার ওস্টার লাগাবো, এরম সকালে আসবে ভাই সোজা চারিদিকে রুম দেখতে পাবে। এটা এখন ফাঁকা ফাঁকা লাগছে, বাট আমি এটা ইন্টেরিয়ার করে দেবো ভাই, কিছুক্ষণের মধ্যেই করে দেবো। আর যেটা হচ্ছে মেন কথা, এখান থেকে সোজা আসবে দেখবি ভাই উপরে এরকম অ্যাকোরিয়াম, এত বড় ভাই অ্যাকোরিয়াম। ঠিক আছে চলো তারপর এখান থেকে সোজা আসবে, এসে ভাই আমার ব্যালকানিতে উঠবে, ব্যালকানিতে উঠবে ভাই সোজা এরকম দেখবে ভাই আসমান। তো এটাই হচ্ছে আজকে আমাদের ভাই সুন্দর বাড়ি, যেটা এখনো সুন্দর হয়নি, এটাকে আমাকে ফিল করতে হবে, এটাকে আমি ফিল করে দেবো বাদে, আর পুরো বাড়িটা ভাই আরামসে বানিয়ে নেবো। আর তার আগে গাইস আমাদের এই ফার্মটাকে একটুখানি ক্লিয়ার করতে হবে, কারণ তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে বাজে অবস্থা রয়েছে, আর খাবারও দিতে হবে বাকিদেরকে, বাট সেটা আমি বাদে করে নেবো। আর এদেরকে আগে নিপটে দিই ভাই, নিপটে দিই। চলো অনেক আইটেম পাচ্ছি ভাই, এই এক্সপি ফার্মটা খুব আমার কাজে লাগছে ভাই। এই ওয়ান ব্লক সিরিজের সব থেকে বেস্ট জিনিস হচ্ছে এক্সপি ফার্মটা, যেটা অনেক কাজে লাগছে। মরে যায় মরে যায় মরে যায় ভাই। তোমরা কি একটা জিনিস জানো, তুমি যদি স্কেলিটনকে দিয়ে একে তীর মারা করাও আর যদি মরে যায় তাহলে আমরা সিডি ড্রপ পাবো। আমি জানি না আমি শিওর কিনা, বাট আমার যতটা মনে হয় আমি শিওর যে যদি স্কেলিটনকে দিয়ে তুমি ক্রিপারকে মারা করাও তাহলে তুমি সিডি একটা ড্রপে পাবে, এটা দিয়ে গান শুনতে পারবে তোমরা ভাই। ঠিক আছে চলো আমি বোন মিলটা নিয়ে কেটে পড়ি ভাই, আমি এখানে যতক্ষণ দাঁড়াবো তত ভাই আসতেই থাকবে। এবার আমি এখান থেকে কিছুটা খাবার দাবার খেয়ে নিই। আর গাইস আমাদের দেখতে পাচ্ছ ফার্ম ভাই সব ঠিকঠাক চলছে, আর এইখানে কি বানাবো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। এখানে কি আমি ফার্ম বানাতে পারি না, এখানে ভাই আইটেম শর্টার বানানোর দরকার নেই এখন, কারণ আমার কাছে অত আইটেম নেই। তো এখানে আমি ভাই কিছু একটা নতুন ট্রি ফার্ম বানাতে পারি। আর তোমরা বলো কি এখানে আমি ট্রি ফার্ম বানাবো না অন্য কোনো একটা ফার্ম বানাবো, কারণ দেখো এটা আমাদের বাড়ি ওখানে, আর এখানে আমাদের এক্সপি ফার্ম। আর গাইস এখানে আমাদের ফার্ম, এটা আমি পুরো ছড়িয়ে দেবো। আর এইখানটাতে একটা কিছু ইন্টারেস্টিং, যেটা ভাই খুব নতুন লাগবে, সেই জিনিস আমি বানাবো। আর তোমরা কমেন্ট করে বলো যে কি বানাবো, সেটাই আমার লাগবে। আর ভাই এই চাষটাকে আমি অটোমেটিক করে দেবো ওই পাশটাতে কিছু পরের এপিসোড গুলোতে। বাট গাইস দেখতে পাচ্ছ আমাদের এটা হচ্ছে আজকের ওয়ার্ল্ড, আমাদের ওয়ান ব্লক সিরিজের ওয়ার্ল্ড। তো গাইস আজকে ভিডিওটা আদারাই, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওকে লাইক করে দেবে। আর গাইস নেক্সট পার্টে আমি কি বানাবো বা কি করতে পারি সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো দেখা হচ্ছে তোমাদের পরের গেমপ্লে ভিডিওতে, সি ইউ অ্যাগেইন ইন দ্য নেক্সট গেমপ্লে।